বিসিবি আজকাল অনেক ব্যস্ত, বড় ক্রিকেটারদের সামলাতে মিটিং সিটিং চলে সকালে বিকালে। শনিবারও তার রেসটা বেশ। হোমব ক্রিকেটে ক্রিকঅপস চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে সাক্ষাতে সাত সকালে বোর্ডে হাজির লঙ্কান হেডমাস্টার চান্ডিকা হাতুরুসিংহে। আলোচনার মূল বিষয় যেটা, রিয়াদকে কোনোভাবে কি বিশ্বকাপের দলে ইনক্লুড করার কোনো ধরনের সুযোগ রয়েছে? এখানে আবার দুটো পক্ষ তৈরি হয়েছে, কোচ এবং ক্যাপ্টেন, তারা দুপক্ষে বিভক্ত। একটা পক্ষ রিয়াদকে দলে ঢুকানোর ব্যাপারে কিছুটা নমনীয়, আরেক পক্ষ একেবারে অনড়, কোনোভাবেই না, রিয়াদ না। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় একটা ব্যাপার উঠে এসেছে, রিয়াদ দলভুক্ত হতে পারেন তখনই, কিংবা তাকে নিয়ে আলোচনা আরও বেগবান হতে পারে তখনই যদি এশিয়া কাপে আলোচিত নাম্বার 7 পজিশনে বাংলাদেশের কোনো ব্যাটার ক্রিকেটার যাকে সেই সুযোগটা দেওয়া হবে তিনি ফেইল করেন। যে আলোচনা এশিয়া কাপের দল ঘোষণার পর প্রায় শেষই হয়ে গিয়েছিল তা আবার হঠাৎ শুরু হয়েছে। রিয়াদ গত বৃহস্পতিবার থেকে আলোচনায়, অথচ তিনি নেই বোর্ডের অধিকাংশের পরিকল্পনায়, এমনকি কোনো ধরনের প্র্যাকটিসও। বোর্ডের নতুন যে পরিকল্পনা তাতে দ্বিমুখী সংকটের অপেক্ষা। প্রথমত, রিয়াদ ইস্যুতে নতুন মোড়, অনেকের কাছে অপ্রত্যাশিত। রিয়াদকে নিয়ে নীতি নির্ধারণী মহল দুই ভাগে বিভক্ত। কোচ ছাড় দিলেও ম্যানেজমেন্টের অনেকেই তাদের অবস্থানে অনড়। সবচেয়ে বড় ইস্যু, বিসিবিও কনভিন্সড না আসলে তারা কোন পথে যেতে চায়। এই প্রশ্নটা এর আগে অনেকবার করা হয়েছে, এখন আমরা ডিসাইড করি কোন আটজন কে থাকবেন। বাট বেসিক আপনি বললাম, একটা 32 জনের পুল কিন্তু আমরা এর আগে করেছিলাম, মোস্ট লাইকলি তাদের বাইরে থেকে থাকবেন না সেখানে থাকবেন সেটা ডিসাইড করা। মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে সবচেয়ে বড় ভুলটা করেছে স্বয়ং ক্রিকেট বোর্ড, মার্চে যখন বিশ্রামের মোড়কে বাদ দেওয়া হয়। পরিকল্পনায় না থাকলেও তখনই সেটা মীমাংসা করা যেত, বিসিবি সেই পথে না গিয়ে বরং রিয়াদ ফিরছে আর রিয়াদ ফিরছে না কেন্দ্রিক ট্রেলার মার্কেটে ছাড়ে। বাদ দিলে তখনই কেন সেটা করলো না বোর্ড, সেই ব্যাখ্যা নেই কারো কাছেই, বরং অন্য বিকল্পরা ব্যর্থ হয়েও টিকে গেছেন। মাহমুদুল্লাহকে বিশ্রাম দিয়েছে এই সিরিজে, বিকজ মাহমুদুল্লাহ ইজ প্রুভেন প্লেয়ার, তাকে নিয়ে আসলে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, বড় আসবে, সেখানে কিন্তু তারা আগেও খেলেছেন, তো তার কিন্তু ওইখানে যে পরীক্ষা দেওয়ার কিছু নেই। যেহেতু এই সিরিজটাতে সে ছিল না, সেই জন্য এখন টিমে আপনার ও খেল, ও তো খেলে খালি ওডিআই, ওডিআই খেলবে, ওডিআই বেসিক্যালি খারাপ করছিল একটা সিরিজ এইভাবে, না ও খেলে ওডিআই, তো ওখানটায় দেখতে হবে কোথায়। মানে আমি কোনো আসবে না বা আসতে পারে না এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের কাছে নাই। কি বুঝলেন, নিশ্চিত কিছুই বোঝেননি, বিসিবিও কি বুঝে কথা বলেছে? সে যাই হোক, রিয়াদ এপিসোডের একটা সমাপ্তি হওয়া দরকার। এশিয়া কাপে অন্যদের ব্যর্থতার নতুন তত্ত্ব বাকিদের মানসিক চাপ বাড়াবে নিঃসন্দেহে। রিয়াসাদ আজিম, একাত্তর।